এই মাসে সেপ্টেম্বর 2020-তে জেনারেল প্রেডিকশন নিয়ে এসেছি আমরা। লাস্ট মাসে আপনাদের আমাদের যা হয়েছে আগস্ট মাসে, ওটা একটা আমাদের লাস্ট একটা পাস স্টোরি হয়ে গেছে। এখন নতুন মাসে সেপ্টেম্বরে আমরা একটা জেনারেল প্রেডিকশন করব হেলথ নিয়ে, আমরা রিলেশনশিপস নিয়ে, আর আমরা অনেক রকমের ক্যারিয়ার নিয়ে, ফাইন্যান্সেস নিয়ে একটা আমরা স্টোরি ক্রিয়েট হয়ে যাবে আমাদের একটা জেনারেল প্রেডিকশনের জন্য। এক্সপেক্ট করি আমরা এই মাসটা ভালো যাবে। লাস্ট মাসে আমাদের অগস্ট মাসে যা যা হয়েছে সেই নিয়ে এখন আমাদের বদল করার দরকার নেই। আশা করি সেপ্টেম্বর মাসটা আমাদের খুব হবে। আমি অ্যাস্ট্রো আনানিয়া, আপনাদের অ্যাস্ট্রো যোগী পোর্টালে অ্যাস্ট্রো যোগীতে আমি আপনাদের অভিনন্দন করছি। আর যা আপনাদের হরোস্কোপে প্রেডিকশনস আছে আমি সেটা আপনাদের জানাবো। আর সেপ্টেম্বর 2020-তে আমি আশা করি ভালো এই মাসটা যাবে। লাস্ট এই বছরটা শেষ হওয়ার প্রায় এসেই গেছে, আর 4 মাস রয়ে গেছে এই বছরটা শেষ হওয়ার জন্যে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অ্যাস্ট্রো যোগী পোর্টালে আপনারা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটাকে, তো আপনারা অনুরোধ করছি কি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আশা করছি নিশ্চয়ই করবেন আপনারা। একটা রাইট সাইডে বেল, রেড বেল আইকন আছে, ওটাকে নোটিফিকেশন জন্য আপনারা প্রেস করবেন। আর আশা করছি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্রিয়েট করে, আর কোনো কমেন্টস, আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট আছে নিচে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমাদের অ্যাস্ট্রো যোগী সাপোর্টরা আপনাদের কন্ট্যাক্ট করে আপনাদের ভালো রিভিউ, আপনাদের যা ইনকোয়ারি আছে সেটা আপনাদের সাপোর্ট করবে। ধন্যবাদ। চলুন আসে আমরা শুরু করি এই মাসে সেপ্টেম্বর 2020-তে প্রেডিকশন। স্যাগিটেরিয়াস ধনুরাশি, এই ধনুরাশিতে ভিনাস যেটা ক্যান্সারের সাথে এন্টার করছে, আপনাদের দরকার কি মাইন্ডফুল একটা পিসফুল লাইফ নিয়ে স্পেন্ড করুন এই মাসটা। আর হেলথের দিকে আপনারা খুব নিজেদের একটুখানি ধ্যান রাখুন। আর কোনো অপরচুনিটি আসতে পারে, হতে পারে কোনো হাই এক্সপেন্সেস আসতে পারে, সেই এক্সপেন্সেসটাকে মেনটেন করতে হবে। হতে পারে ওই এক্সপেন্সেস মনিটারি আপনাদের এত ইস্যুস আসতে পারে কি ওটা নিয়ে একটা আপনারা ওয়ারিড হতে পারেন, ওয়ারি হতে পারেন ওই সিচুয়েশনটাকে নিয়ে। অ্যাভয়েড আননেসেসারি যেটা আপনাদের এক্সপেন্সেস ওটাকে অ্যাভয়েড করুন, ওটাকে আপনারা যত কাটতে পারেন একটা লিস্ট বানান, নিজেদের বাজেট বানান, সেই হিসাবে ওটাকে আগে যান। আর যদি আপনারা এমনিভাবে করেন তো আপনারা একটা রিলিফ ফিল করবেন, আপনারা একটা কমফর্টেবল ফিল করবেন কি হ্যাঁ আপনারা একটা বাজেট সেশন বাজেট বানিয়েছেন যেটাতে আপনারা অ্যাকর্ডিং টু ওটারা এক্সপেন্সেস করছেন। এই মাসটা আপনাদের হতে পারে লাভ লাইফে কোনো ফেভারেবল না। 28 দিনে ভিনাস মুভ করছে লিওতে সিংহ রাশিতে, যেটা একটা প্রমোট করছে গুড ফর্চুন। যদি আপনারা প্রফেশনালি কাজ করছেন তো আপনাদের খুব ভালো একটা পিসফুল ট্রিগার করছে, হারমনি দিচ্ছে, প্রসপ্যারিটি দিচ্ছে, আর্নিং ভালো হচ্ছে। এটা ওয়ান্ডারফুল একটা পিরিয়ড নিজেদের লাইফটাকে অ্যাসপেক্ট করা, ইম্প্রুভ করা, দেখার জন্য কি কোনো আপনাদের লাইফে কোনো কম রয়ে গেছে, কিছু রয়ে গেছে, তো সেটাকে কারেকশন করার জন্য এই পিরিয়ডটা ভালো। মার্কারি ভার্গোর সাথে প্রফেশনাল লোকেদের খুব আপগ্রেড করছে, ওনাদের ওয়ার্ল্ড অফ মানে আপনি বলতে পারেন ওয়ার্ল্ড আপনাদের খুব ভালো হচ্ছে। প্রফেশনালি ওরা খুব ভালো ইম্প্রুভ করবেন, প্রমোট করতে পারবেন, প্রমোশনস ডিউ আছে, প্লাস আপনাদের ইনক্রিমেন্ট ডিউ আছে, তো ইনক্রিমেন্ট করতে পারবেন, আপনারা একটা রিলিফ করতে পারবেন। যদি আপনারা জব সুইচ ওভার করতে চান এই মাসটা আপনারা জব সুইচ ওভার করতে পারবেন। মার্কারি একটু মুভ করছে লিব্রার সাথে, যেটা এনেবল করছে আপনাদের কমপ্লিট একটা অসপিশিয়াস একটা টাইম সেগমেন্ট দিচ্ছে, যেমনি বিয়ে হতে পারে, এনগেজমেন্ট হতে পারে, কোনো বাচ্চার মুখে ভাত হতে পারে, তো সেটা আপনারা এই মাসে সেপ্টেম্বর মাসে করতে পারেন। প্রফেশনালি আপনাদের অ্যাটিটিউড যেটা পজিটিভ থাকবে তো হেল্প করছে টার্গেট অ্যাচিভ করার জন্যে, প্লাস আপনারা নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন নিজের ফ্যামিলি মেম্বারসদের সাথে, ওটাও তো ইকুয়ালেন্ট টু একটা আর্নিংই না, তো আপনারা একটা আর্ন করছেন, নিজের কোয়ালিটি টাইম দিচ্ছেন, স্পেন্ড করছেন নিজের পার্টনার্সদের সাথে, নিজের ফ্যামিলি মেম্বারসদের সাথে, ওটা একটা পিসফুল আপনাদের একটা জয়ফুল লাইফ দেবে এই মাসটা। এই মাসে হতে পারে কাজে একটুখানি আপনাদের ইনক্রিজ হতে পারে, উন্নতি হতে পারে, আপনাদের ওয়ার্ক রিলেটেড একটুখানি কাজ প্রেশার বাড়তে পারে, কিন্তু ওটা আপনারা খুব ভালোভাবে প্লেজারেবল মোমেন্ট নিয়ে ওই কাজটা আপনারা বার করে নেবেন। ওই যেটা আপনাদের একটুখানি অবস্টেকল আসছে সেটাকেও আপনারা খুব ভালোভাবে জব করে আপনারা বারে নিজেদের বার করে নিয়ে আসবেন। এই মাসটাতে এন্ড অফ মান্থ যেটা আপনারা হয়তো নিজেদের যত আপনাদের এফার্টস লাগিয়েছেন পুরো মাসে কাজ করেছেন সেটা রিওয়ার্ড পেতে পারেন।
আর কোনো ভালো খবর আসতে পারে, হ্যাপি নিউজ আসতে পারে, আপনার কোনো ফ্যামিলিতে গুড নিউজ আসতে পারে, কোনো আপনাদের ফ্যামিলির ভেতরে ভালো কোনো ইনভাইটি হতে পারে, আপনাদের ফাইন্যান্সেস খুব হেলদি হবে আর আপনারা সাপোর্ট পাবেন, আপনারা হতে পারে কোনো ইভেন্টে টাইম স্পেন্ড করতে পারেন। ওভারঅল আপনারা একটুখানি নিজেদের এফোর্ট করুন মানি সেভ করার জন্য আর টাইম স্পেন্ড করার জন্য। এই মাসটা আপনাদের মোটামুটি খুব ভালোই থাকবে আর আশা করি আপনারা নিজেদের সব এই মাসটা ভালোভাবে রাখুন। ধন্যবাদ। অ্যাস্ট্রো ইয়োগি, ইন্ডিয়াস নাম্বার ওয়ান লাইভ অ্যাস্ট্রোলজি অ্যাপ।